নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডান্ডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে তাদের মধ্যে কি কি কথা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডেলাওয়ার থেকে শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ফিরছেন বাইডেন। স্থানীয় সময় রবিবার সকালে হোয়াইট হাউসে ফিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে হালনাগাদ তথ্য জানবেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন বাইডেন।